আপনারা দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে কাতিব টিভির আয়োজন, রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা আমার রোজা। আলোচনা করছেন মাওলানা শাহ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সামা রমযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কাতিব টিভি সম্প্রচারিত আমার রোজা অনুষ্ঠানে দূরের ও কাছের যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দ্বিতীয় রমজান, রমজানুল মোবারক, মাসের সেরা মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য দিনের বেলা সিয়াম সাধনাকে ফরজ করেছেন এবং রাতে নফল ইবাদত বন্দেগি এবং কিয়ামুল লাইলকে আমাদের জন্য নফল করেছেন। নফল ইবাদত রমজানুল মোবারকে একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব হয় এবং একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব হয় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। প্রিয় বন্ধুরা, রমজানুল মোবারকে আমরা যে সিয়াম সাধনা করি, এই সিয়াম সাধনার উদ্দেশ্য হচ্ছে মহান মালিককে রাজি এবং খুশি করা, এবং রমজানুল মোবারকের সিয়াম সাধনার লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম সাধনার মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আমাদের মালিক তিনি চান যে আমার প্রত্যেকটি মুমিন তারা যেন তাকওয়ার মানে উন্নীত হয়। তাকওয়া হচ্ছে একটি জাগ্রত চেতনার নাম, যে চেতনা বলে মানুষ সৎকর্মে উজ্জীবিত হয়, সৎকর্মের প্রতি উদগ্রীব হয়, যে চেতনা বলে মানুষ নেক কাজে উৎফুল্লবোধ করে এবং সে বন্দেগীর সাথে জিন্দগি যাপনে অভ্যস্ত হয়। এবং তাকও হচ্ছে ওই চেতনার নাম, যে চেতনাটি মানুষের মধ্যে থাকলে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয় এবং সে ভয়ে সমস্ত মন কারাত, সমস্ত মন হিয়াত এবং সমস্ত হারাম থেকে একজন মানুষ বাঁচতে পারে। তা আমাদের মালিক চান যে আমরা যেন তাকওয়ার গুণে গুণান্বিত হই এবং তাকওয়ার গুণটি আমাদের মধ্যে যেন প্রতিস্থাপিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম সাধনার বিষয়টি রেখেছেন। এই আয়াতেই বলা হয়েছে যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ করা হয়েছিল। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত নবী রাসূলদের উম্মতের উপরই সিয়াম সাধনা ফরজ ছিল। হয়তোবা রমজান মাসে ছিল না, হয়তোবা 30 দিন ছিল না, কিন্তু তাদের উপরও কোনো না কোনো মাত্রায় সিয়াম সাধনা ছিল। বিশ্বব্যাপী এখন যেসব ধর্ম প্রচলিত আছে, ওই সব ধর্মের মানুষের মধ্যে আমরা দেখি যে তাদের মধ্যে ফাস্টিং আছে। হিন্দুরাও উপবাস যাপন করে, তাদের ফাস্টিংয়ের প্রক্রিয়া একরকম। বৌদ্ধিস্টরাও ফাস্টিং করে, তাদের ফাস্টিংয়ের প্রক্রিয়া একরকম। আবার যারা খ্রিস্টান তারাও ফাস্টিং করে, ইহুদিরাও ফাস্টিং করে। এর মধ্যে দিয়ে তারাও তাদের ধর্মের আলোকে সিয়াম সাধনা করে। এই ফাস্টিংয়ের মধ্যে হয়তোবা রদবদল হয়েছে, হয়তোবা গরমিল হয়েছে, কিন্তু সকল ধর্মে ফাস্টিংয়ের অস্তিত্ব আমরা খুঁজে পাই। তো আমাদের এই ইসলামী শরিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিরবচ্ছিন্ন লাগাতার 30 দিন সিয়াম সাধনার ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়ে আমাদেরকে একটি প্র্যাকটিস, একটি অনুশীলন এবং একটি
এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের মধ্যে হালালের উপর চলা এবং হারাম থেকে বেঁচে থাকার একটি অনুশীলন করানো হচ্ছে। একাধারে 30 দিন এই অনুশীলন করার কারণে আমরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পান করা থেকে বিরত থাকি, কার হুকুমে? মালিকের হুকুমে। আমরা আহার করা থেকে বিরত থাকি, মালিকের হুকুমে। আমরা যৌনাচার থেকে বিরত থাকি, মালিকের হুকুমে। তাইলে আমার ঘরে খাবার আছে, পানীয় আছে, আমার ঘরে হালাল স্ত্রী আছে, এইসব থেকে আমি বিরত থাকি, মালিকের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আমার নিজের যে নিজের যে চাহিদা আছে, নিজের যে ইচ্ছা আছে, নিজের যে লোভ আছে, নিজের যে লালসা আছে, এই সমস্ত কিছুকে জলাঞ্জলি দেই মালিকের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে। মূলত আমাদের মালিক এটা চান যে আমরা যেন আমাদের যাপিত জীবনে সারা বছর এবং সারা জীবনে মালিকের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি উদাহরণ এখানে পেশ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা এই কুকুর পালন করা, মুসলমানদের বাড়িতে কুকুর রাখা এটাকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু একই সাথে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয়, শিকারী কুকুর যদি হয়, তাহলে সেটি রাখা যেতে পারে। তাহলে একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া এবং প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়ার মধ্যে ডেনাইট ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। এই পার্থক্যটি কেন হয়েছে? প্রশিক্ষণ নেওয়ার কারণে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এখন অনেক ইনস্টিটিউট গড়ে উঠেছে এবং বিশ্বব্যাপী ডগ স্কোয়াড তৈরি করা হয়েছে মানুষের সিকিউরিটি বা ক্রিমিনালদেরকে ধরার জন্য। এই বিষয়টি প্রত্যেকটি দেশে আছে। তো যে সমস্ত কুকুরকে বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হয়, এই কুকুরের প্রশিক্ষণের মধ্যে আমরা কিতাবে পেয়েছি যে একটি হচ্ছে তাকে উপবাস রাখতে হবে, একদিন, 2 দিন, 3 দিন উপবাস রাখতে হবে, আর তারপরে গাইড অথবা মালিক কুকুরটিকে ইশারা করবেন একটি গোশতের টুকরা রেখে, যে সেটি সে মালিকের কাছে এনে দিবে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তাকে উপবাস রাখা হচ্ছে এবং এই পরীক্ষা করা হচ্ছে এটা তাকে, যে সে নিজের চাহিদা এবং নিজের যে কামনা বাসনা সেটাকে মালিকের ইচ্ছার সামনে জলাঞ্জলি দিতে পারে কি না। এই বিষয়টি যখন সে পারে, আমরা সবাই জানি যে কুকুর গোশতের টুকরো ধরে কিন্তু মুখ দিয়ে তার নাকে ঘ্রাণ লাগে এবং মুখে সে টেস্ট অনুভব করে। এই ঘ্রাণ এবং এই টেস্ট তার চাহিদাকে আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। 2 দিন 3 দিন উপবাস থাকার পরও যখন সে মালিকের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সে মালিকের কাছে গোশতের টুকরাটি এনে উপস্থিত করে, তো এর মধ্য দিয়ে সে কিন্তু একটি মানে উন্নীত হয়। সে একটি মানে উন্নীত হয় মালিকের কাছে, যে সে নিজের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে মালিকের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে এবং এই পরীক্ষাতে সে উত্তীর্ণ হয়েছে, যে কারণে তার মর্যাদা কিন্তু বেড়ে যায়। আমরা জানি বর্তমান বিশ্বে কুকুরের র্যাঙ্ক এই কর্নেল পর্যন্ত চলে গেছে। অনেক মানুষ অনেক সৈনিক বিভিন্ন দেশে যে কর্নেল পর্যন্ত তারা উন্নীত হতে পারে না, কিন্তু কুকুর তার মালিকের গাইড মেনে, মালিকের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সে কিন্তু সে পর্যায়ে চলে গেছে এবং এই পর্যায়ে চলে যাওয়ার মাধ্যমে সে এসি রুমে থাকা এই সুযোগ লাভ করেছে, সে শ্যাম্পু দিয়ে গোসল এই সুযোগ লাভ করেছে, সে বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়ানো এই সুযোগ লাভ করেছে এবং তার আরামদায়ক বিছানার সুযোগটি সে লাভ করেছে। প্রিয় বন্ধুরা, এই উদাহরণটি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যিনি মালিক, তিনি চান যে ফাস্টিং বা সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা যেন একটা মানে উন্নীত হই। সেই মানটি কি? সেই মানটি হচ্ছে তাকওয়ার মান। যে মালিক চান যে আমি যেন তার হুকুম বরদার হই, তাহলে রমজানুল মোবারকে হালাল পানীয়, হালাল খাবার এবং হালাল স্ত্রী চর্চা থেকে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার মধ্য দিয়ে আমার মাঝে, আপনার মাঝে এরকম একটি শক্তি, এরকম একটি চেতনা, জাগ্রত চেতনা আমাদের মধ্যে প্রতিস্থাপিত হবে, যার মধ্য দিয়ে আমি বাকি 11 মাস মালিকের ইচ্ছায় হালালের উপর চলব এবং হারাম থেকে বেঁচে থাকব। এটাই হচ্ছে প্রকৃত শুদ্ধাচার এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাকওয়া এবং পরহেজগারির জীবন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চান, যে আমাদেরকে কুৎপিপাসায় কষ্ট দেওয়া অথবা
আমাদেরকে অনাহারী হিসাবে রাখা, এটা সিয়াম সাধনার লক্ষ্য নয়। বরং সিয়াম সাধনার মূল লক্ষ্য হচ্ছে যে মুমিনের মান যেন বেড়ে যায় এবং সে যেন তাকওয়ার মানে উন্নীত হয়। তাকওয়ার মানে যারা উন্নীত হয় তারাই প্রকৃত পক্ষে হেদায়ত প্রাপ্ত। এবং কোরআন নাজিল হয়েছে এই মাসে এই 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 মুমিনদের হেদায়ত প্রাপ্তির জন্য, হুদাল্লিল মুত্তাকিন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা তাকওয়ার মানে উন্নীত হওয়ার জন্য সেভাবে আমরা সিয়াম সাধনা করি। সিয়াম সাধনার ক্ষেত্রে প্রতিদিনই আমরা নিয়ত করব এবং প্রতিদিনই নিজেকে ঝালাই করব এবং সকল প্রকারের মনহিয়াত, সকল প্রকারের মুনকারাত এবং সকল হারাম থেকে নিজেকে নিবৃত্ত রাখার শক্তি অর্জন করব। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ সময় ফুরিয়ে এলো, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি। শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস, মোজাম্মেল হোসেন পরিচালিত হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস। আমাদের সেবায় রয়েছে হজ, ওমরা, ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, টিকিটিং এবং প্যাকেজ ট্যুর। শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস, 318 ওরিয়েন্টাল শপিং কমপ্লেক্স, চতুর্থ তলা, বন্দরবাজার, সিলেট। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।